আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু শেষ হয়ে গেছে দুটো স্ট্রাইক আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে আপনারা কিন্তু জানেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি চ্যানেলের মধ্যে আসে সেটা কিন্তু তিন মাস পর মেয়াদ উঠে যায় এবং তিন মাসের মধ্যে যদি তিনটে স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলে চলে আসে সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিবে অর্থাৎ ডিলেট করে দিবে তো আমার চ্যানেলে কিন্তু দুটো একটা স্ট্রাইক একটা ওয়ার্নিং কিন্তু চলে এসেছে বন্ধুরা আমি ওয়াইটি স্ট্রি অ্যাপসের মধ্যে এসে এখানে পলিসির মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গাইডলাইন স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তারপর কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দুটো দুটো কিন্তু রয়েছে তো এটা কিন্তু আমাকে কোনো ইউটিউব চ্যানেল থেকে ওয়ার্নিং বা স্ট্রাইকটা দেওয়া হয়নি ইউটিউব নিজে দিয়েছে তো আমি একটা ভুল করেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে আমি বলবো ওকে তো বন্ধুরা আমি গুগল ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো এখন দেখুন এখানে ড্যাশবোর্ডে আসার পর আমার চ্যানেলের মধ্যে চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক তো এই স্ট্রাইকগুলো আসার কারণে আমি কিন্তু দু সপ্তাহ কিন্তু চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি লাইভ স্ট্রিমিং করতে পারিনি কোনো পোস্ট করতে পারিনি কমিউনিটি ট্যাবের মধ্যে ওকে এবং তিন মাস পর আমার এই স্ট্রাইকগুলো আমাকে উঠে যাবে তো এখানে কিন্তু ইউটিউব একটা নোটিফিকেশান দিয়েছে ইম্পর্টেন্ট আপডেট এখানে আমি উপরে দেখতে পাচ্ছি ইউর স্ট্রাইক প্যানালটি পিরিয়ড ইজ ওভার অ্যান্ড ইউ আর এইবল টু ক্রিয়েট অ্যান্ড শেয়ার ইউর কন্টেন্ট অর্থাৎ আমার স্ট্রাইকের যে পিরিয়ডটা রয়েছে দুই সপ্তাহের মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারবো না সেটা কিন্তু মেয়াদটা উঠে গেছে এখন আমি ভিডিও আপলোড করতে পারবো এবং তিন মাস পর নব্বই দিন পর আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠে যাবে ওকে মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ কমিউনিটি গার্ডেন স্ট্রাইক কিন্তু এখানে একটা দেখাচ্ছে তারপরে এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিফিকেশন এখানে দুইটা একটা হচ্ছে স্ট্রাইক আর একটা রয়েছে ওয়ার্নিং এখন এই আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্টে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না আপনারা অনেকে কিন্তু এটা বুঝবেন যারা পড়াশোনা করেছেন তাদের এটা কিন্তু বোঝা উচিত ন্যূনতম যাদের বয়স হয়েছে তারা কিন্তু এটা বুঝবেন যে আসলে একটা মানুষ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় তার হবে না আমাদের অন্য কাজ আছে আমি ইউটিউব নিয়ে তো শুধুমাত্র ইউটিউব নিয়ে পড়ে থাকি না হাজার হাজার কমেন্ট আসতে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব না তাহলে তো আমাদের প্যাটের মধ্যে ভাত জুটবে না শুধু এই ইউটিউব নিয়ে পড়ে থাকতে হবে আর ইউটিউব নিয়ে পড়ে থাকলে একদিন তো এক ডলার ইনকাম হয় না আমার এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আমার আজকের ইনকামটা দেখেন আপনারা তো মনে করেন ইউটিউবে অনেক টাকা আপনারা অনেকে মনে করেন আজকের ইনকামটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কত টাকা ইনকাম এই আজকের ইনকামটা দেখেন এই যে দেখুন আজকের ইনকাম সরি এপ্রিলের ষোলো তারিখে ইনকাম কত ছাপ্পান্ন সেন্ট জিরো পয়েন্ট ছাপ্পান্ন সেন্ট প্রায় ষাট টাকা ইনকাম তো ষাট টাকা একদিন ইনকাম দিয়ে আমি সারা সারাদিন ম্যাসেঞ্জারে আপনাদের সাথে কথা বলবো সারা দিন আমি সবার চ্যানেলগুলোকে চেক করবো দিন আমি কমেন্টের রিপ্লাই দিই এগুলো নিয়ে পড়ে থাকলে সবার কাছে ভালো তো আমাদেরকে আর কোনো কাজ কর্ম করতে হবে না ইউটিউবেটাতে যা শখে কাজ করতেছি কিন্তু ইউটিউব থেকে আহামরি কোনো ইনকাম নেই আমার আমি আপনাদেরকে আগেও বলেছি আমার ইউটিউব থেকে আহামরি কোনো ইনকাম নেই জাস্ট শখে মাঝে মাঝে ভিডিও ছাড়ি বা রেগুলার ভিডিও ছাড়ি একটা সময় রেগুলার কাজ করতাম দু সালে সেই নেশাটা এখনও ছাড়তে পারিনি যার কারণে ইউটিউবে ভিডিও তৈরি করি যাই হোক আমার চ্যানেলটা প্রেসড ছিল কোনো ধরনের স্ট্রাইক টেস্ট্রাইক এগুলো ছিল না আমি নিউ মেনেই ভিডিও আপলোড করতাম তো রমজানে একটা কোম্পানি আমাকে স্পন্সারশিপ দেয় ঠিক আছে আর্নিং রিলেটেড তো আমি বুঝতে পারিনি আমার চ্যানেলে ইনকামের অবস্থা খুব খারাপ ছিল আর্নিং রিলেটেড একটা কোম্পানি ইন্ডিয়ান তারা আমাকে অফার করে প্রায় দশ হাজার টাকা দিবে ঠিক আছে মানে এটা ইন্ডিয়ান সরি ডলার এর হিসাব করলে প্রায় দশ হাজার টাকার মতো তাদের একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য ঠিক আছে তা আমি ভিডিও বানালাম ভিডিও বানানোর পর আমি আপলোড দেওয়ার পর দেখি যে এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার চ্যানেলের মধ্যে একটা ওয়ার্নিং চলে আসে কোনো কিছু বোঝে ওঠায় আগে কিন্তু একটা ওয়ার্নিং চলে আসে আমি চিন্তা করলাম কী ব্যাপারে এই ভিডিওটার মধ্যে ওয়ার্নিং কেন আসবে আমি এমন কি বলেছি কিছুই বলে নেই ইনকাম ইনকাম করতে হয় ওয়ার্নিং আসার তো কোনো কথা না তারপর আমি কি করলাম না বুঝে আমি কি করলাম ভিডিওটাকে ডিলিট করে ফেলি এটা কিন্তু আমার একটা ভুল হয়েছে আপনার কিন্তু যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসে বা ওয়ার্নিং আসে সেক্ষেত্রে ভিডিওকে ডিলিট করবেন না ডিলিট না করে অ্যাপিল করবেন যদি আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকেন আপনি যদি রাইট থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপিল করবেন যে আপনার এটা ঠিক আছে ইউটিউব হয়তো ভুলভাবে আপনাকে ওয়ার্নিং বা স্ট্রাইক দিয়ে দিয়েছে আমি কী করেছি ডিলিট করে দিয়েছি তারপর আর অ্যাপিল করতে পারিনি তারপর আমি কী করলাম সেই সেম ভিডিওটাকে আমি কী করলাম আবার এডিট করে আমি আবার আপলোড করি আপলোড করার পর একটা স্ট্রাইক চলে আসে কয়েক মিনিটের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে আবার একটা স্ট্রাইক চলে আসে তার আর কী করবো তো কোম্পানি কিন্তু আমাকে অগ্রিম কোনো পেমেন্ট করা নেই কোম্পানি আমাকে আমি তাদের কাছে ফিফটি পেমেন্ট চেয়েছিলাম তারা বললো যে আপনি আগে কাজ করেন আনলিস্টেড লিঙ্ক দেন আমাদেরকে আমরা তারপর আপনাকে পেমেন্ট করে দিব তো এমনিতে আমি ফিফটি পার্সেন্ট পেমেন্ট ছাড়া কোনো স্পন্সারশিপ কাদের সাথে কাজ করি না কখনো তো এই কম যেহেতু খুব খারাপ অবস্থা ছিল টাকা পয়সা হাতে কম ছিল যার কারণে আমি কাজটা করেছি ঠিক আছে কিন্তু আগে পেমেন্ট না নিয়ে তো তারা আমাকে কোনো পেমেন্ট করেনি তাদের এই এটা করার কারণে তাদের সাইটটা স্পন্সর করার কারণে কিন্তু আমার চ্যানেলে এখন একটা স্ট্রাইক একটা ওয়ার্নিং চলে এসেছে নব্বই দিন পর এগুলোর মেয়াদ উঠবে তাও কিছু কাহিনী আছে তো এখন আসলে মন খারাপ ছিল অনেকদিন ধরে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আপনারা জানেন স্ট্রাইক বা ওয়ার্নিং এগুলো আসলে কিন্তু চ্যানেলের অবস্থা খুব খারাপ হয়ে যায় চ্যানেলটা আগের থেকে রিচ কমে যায় ইমপ্রেশন কমে যায় ভিউস সাবস্ক্রাইবার কমে যায় তো এটাই আপনারা আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি এখন চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও শ্যুট করার জন্য আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি সত্য ভিডিও তৈরি করার জন্য সত্য কথা বলার জন্য সেটা চেষ্টা করে যে আমি সবসময় আপনাদের ভালো চাই আপনাদের চ্যানেলটা গ্রো করুক সেটাই চাই তো যারা আমাকে সাপোর্ট করেছিলেন যারা এখনও সাপোর্ট করছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সবাইকে ঈদের শুভেচ্ছা আমি কিন্তু ঈদ মোবারক জানাতে পারেনি আপনাদেরকে কারণ আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিলো তখন আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারতাম না তখন তারপর হচ্ছে আমি স্ট্রিমিং লাইভ করতে পারতাম না আমি পোস্ট করতে পারতাম না কারণ স্ট্রাইক আসার কারণে যার কারণে আপনাদেরকে আমি ঈদ মোবারক জানাতে পারিনি সেই জন্য আমাকে লেট ঈদ মোবারক জানাতে হচ্ছে আপনাদেরকে ঈদ মোবারক